আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস সেতে তেরান্তা নিয়ে। এই সেতে তেরান্তার জন্য আপনারা কবে থেকে দোমানদা করতে পারবেন এই 2023 সালে ও দোমানদা শেষ তারিখ কত তারিখ, আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো। আরও কিছু বিষয় থাকবে এই সেতে তেরান্তা নিয়ে। আশা করি ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, এই 2023 সালে সেতে তেরান্তার জন্য অনেকে আপনারা দোমান্ত করতে চান, আর এই সেতে তেরান্তা নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে একটু হলে উপকারে আসবে, যারা দোমান্তা করতে চান এই 2023 সালে দোমান্তা করতে পারবেন। আপনার 2023 সালে সেতে তেরান্তার দোমান্তা শুরু হয়েছে 30 এপ্রিল থেকে, আপনাদের দোমান্দা শুরু। কিন্তু 30 এপ্রিল আপনার ওই দিন কিন্তু রবিবার থাকে, রবিবারের কারণে আপনাদের দোমান্দাটা শুরু হবে মে মাসের 2 তারিখ, কারণ এপ্রিলের 30 তারিখ রবিবার, মে মাসের 1 তারিখও এই ইতালিতে এক সরকারি একটা বন্ধ আছে। এই জন্য মে মাসের 2 তারিখ থেকে আপনারা দোমান্দা করতে পারবেন এই সেতে তেরান্তার জন্য। এই সেতে তেরান্তার জন্য আপনারা যারা দোমান্দা করতে চান, তাহলে জানতে পারলেন যে কবে থেকে দোমান্দা করতে পারবেন এই 2023 সালে সেতে তেরান্তার জন্য। এরপরে যাই, যারা দোমান্দার করবেন কিভাবে দোমান্দা করতে পারবেন। আপনি যদি নিজে নিজে স্পিড আইডি দিয়ে দোমান্দা না করতে পারেন, তাহলে আপনারা কাপের মাধ্যমে এই সেতে তেরান্তার জন্য দোমান্দা করতে পারবেন। কাপের মাধ্যমে হোক, ইমচের মাধ্যমে হোক, আপনারা এই সেতে তেরান্তার জন্য দোমান্দা করতে পারবেন। আর যদি নিজে নিজে দোমান্দা করতে পারেন, তাহলে আপনি নিজেও দোমান্দা করতে পারবেন এই সেতে তেরান্তার জন্য। আর সেতে তেরান্তা নিয়ে দোমান্দা নিয়ে আপনার পূর্বে যে ভিডিও দেয় একই সিস্টেম আপনাদের দোমান্দার সিস্টেম। আপনারা যারা দোমান্দা করতে চান, আশা করি সেই ভিডিওগুলো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন। আর যদি ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা না বুঝতে পারেন, তাহলে আমার চ্যানেলে ঢুকে আপনার প্লে লিস্টটিতে যাই, আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সেখানে দোমান্দার সব কিছু দেওয়া আছে, কীভাবে দোমান্দা করবেন, কোথায় গেলে দোমান্দা করতে পারবেন, সব কিছু দেওয়া আছে। আর সেতে তেরান্তার দোমান্দার শেষ তারিখ হয়েছে আপনার এই 2023 সালে। আপনারা যারা দোমান্দা করবেন সেতে তেরান্তার জন্য, সেতে তেরান্তার দোমান্দার শেষ তারিখ 30 সেপ্টেম্বর আপনার দোমান্দার শেষ তারিখ। 30 সেপ্টেম্বর আপনার দোমান্দার শেষ তারিখ, কিন্তু 30 সেপ্টেম্বর হয়েছে আপনার সরকারি বন্ধ দিন, সেই দিন হয়েছে আপনার শনিবার। এই জন্য আপনার অক্টোবরের 2 তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ। 30 সেপ্টেম্বর আপনার দোমান্দার শেষ তারিখ ছিল, কিন্তু সরকারি বন্ধ আপনার শনিবার পরে 30 তারিখ, এই জন্য রবিবারও আপনার সরকারি বন্ধ। অক্টোবরের 2 তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ। এই অক্টোবরের 2 তারিখের ভিতরে এই সেতে তেরান্তার জন্য যারা দোমান্দা করতে চান, আপনাদের দোমান্দা করতে হবে। এখন আপনারা জানতে পারলেন কীভাবে দোমান্দা করবেন, কোথায় গেলে দোমান্দা করতে পারবেন, আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ছিল সেতে তেরান্তা নিয়ে কথা। সেতে তেরান্তা নিয়ে আরও ভিডিও থাকবে আপনাদের মাঝে, যে কত হাজার ইউরো ইজে পর্যন্ত আপনাদের থাকলে কত পার্সেন্ট পর্যন্ত এই পাগামেন্টটা আসবে, আপনাদের যে পেমেন্টটা ট্যাক্স রিটার্নটা দেওয়া হবে কত ইউরো পর্যন্ত দেওয়া হবে, কত পার্সেন্ট পর্যন্ত, সব কিছু এর পরবর্তী ভিডিওতে কয়েকটা ভিডিও নিয়ে আসবো এই সেতে তেরান্তা নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাঝে। বন্ধুরা, এই ছিল সেতে তেরান্তা নিয়ে কথা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে কষ্ট করে হলেও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো অনেকে এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারে, কত তারিখ থেকে দোমান্দা করবে সব কিছু তারা জানতে পারবে। আর যদি আপনি শেয়ার না করেন, হয়তো অনেকে জানতে পারলো না যে এই 2023 সালে কবে থেকে দোমান্দা, কী বা দোমান্দা শেষ তারিখ কত তারিখ, এটা হয়তো অনেকে জানতে না পারে। এই জন্য চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে সবাই এই সেতে তেরান্তার জন্য দোমান্দা করতে পারে। বন্ধুরা, এই ছিল সেতে তেরান্তা নিয়ে কথা। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আমি লিটন ইটালি নেপোলি থেকে, আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।